সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতিতে আছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এদিকে শিক্ষক নেতাদের সঙ্গে কাল বৃহস্পতিবার বৈঠক করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভূইয়া সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে কথা বলেন তিনি বুধবার বেলা বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের

আমরা একটা জায়গায় খুব ক্লিয়ার যে আমাদের প্রতিস্ক্রী প্রত্যাহার করে আমাদের স্বতন্ত্র বেতন স্কেল দিতে হবে বারবার আমরা আন্দোলন করব বারবার আমরা বুঝবো বারবার আমরা সংবাদ সম্মেলন করব এটা তো আমাদের শিক্ষকদের সাথে জানি না আমার সাথে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এর সাথে কথা হয়েছে উনি বলছেন আমাদেরকে ডাকবেন এমনকি উনি আমাদের সাথে কথা বলবেন পাশাপাশি আজকে আমার সাথে মাননীয় সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব ওনার সাথে কথা বলছি আমাদের আন্দোলনের যুক্তি তুলে ধরেছি উনিও শুনেছেন এবং বললেন যে উনি আগামীকাল সকালে কোনো এক সময় উনি আমাদের সাথে বসবেন